হ্যালো ভিয়ার্স, আজ আলোচনা করব কিভাবে ফোন চার্জে দিলে ফোনের ব্যাটারি ভালো থাকবে। অনেকে বলতে পারেন ফোন চার্জে দেওয়ার সঙ্গে ফোনের ব্যাটারি কী সম্পর্ক। আমি বলবো হ্যাঁ, ফোন চার্জে দেওয়ার সাথে ফোনের ব্যাটারি ভালো থাকার সম্পর্ক মূলত নির্ভর করে থাকে। আপনি যত ভালো ব্র্যান্ডের ফোন কিনুন না কেন, যদি ফোনটিকে প্রপার ওয়েতে ফোনটি চার্জ না করেন তাহলে দেখবেন 6 বা 1 বছরের মধ্যে আপনার ফোনের ব্যাটারিটি ড্যামেজ হয়ে গেছে। তখন আপনি যতই চেষ্টা করুন না কেন ফোনের ব্যাটারি ব্যাকআপ পাবেন না। সো এক্ষেত্রে বেশ কিছু টিপস আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা যদি এই টিপসগুলোকে মেনে চলেন তবেই আপনারা ফোনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালো পাবেন এবং আপনারা ফোনের লং লাস্টিং পাবেন। এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এখন আপনারা দেখছেন বেঙ্গল টেকনোলজি। টিপস নাম্বার 1, সারা রাত ধরে ফোন চার্জ দেবেন না। কারণ আপনি খেয়াল করে দেখবেন 100% চার্জ হয়ে যাওয়ার পরেও আপনার কিন্তু চার্জার আপনার ফোনের ব্যাটারির উপরে একটা প্রেশার ক্রিয়েট করছে, যার ফলে ফোন চার্জ তো নিতে পারবে না, সেক্ষেত্রে ওভার প্রেশার ক্রিয়েট করে আপনার ফোনের ব্যাটারিটি ড্যামেজ করে যাওয়ার একটি সম্ভাবনা থাকে। তাই সারা রাত ফোন চার্জ দেওয়ার থেকে বিরত থাকুন। টিপস নাম্বার 2, ফোনের অরিজিনাল চার্জার ছাড়া আপনারা অন্য কোনো চার্জার ব্যবহার করবেন না। কারণ অরিজিনাল চার্জার ছাড়া কোনো চার্জার যদি ব্যবহার করেন তাহলে আপনারা একটি জিনিস খেয়াল করে দেখবেন যে অরিজিনাল চার্জারে যে ব্যাটারি রয়েছে এবং অরিজিনাল চার্জারে যে চার্জারটি রয়েছে সেটার সাথে সমন্বয় করে মূলত এই ফোনটি তৈরি হয়েছে। তার সঙ্গে অন্য চার্জারের চার্জের যে ভোল্টেজ সেটি না ম্যাচ নাও করতে পারে, সেক্ষেত্রে আপনার ফোনের ব্যাটারির একটি সম্ভাবনা থেকে যায় নষ্ট হয়ে যাওয়ার। তাই ফোনের অরিজিনাল ব্যাটারি ছাড়া চার্জার ছাড়া আপনারা ফোন চার্জ দেবেন না। টিপস নাম্বার 3, কোনো রকম চাইনা চার্জার বা নকল চার্জার ব্যবহার করবেন না, বা এই চার্জার দিয়ে আপনারা ফোনে চার্জ দেবেন না। কারণ এরকম চার্জারের সঙ্গে আপনারা যদি ফোনটি কানেক্ট করেন সেক্ষেত্রে ভোল্টেজের একটা মিসম্যাচ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার ব্যাটারিটি ড্যামেজ হয়ে যাওয়ার একটি লক্ষণ দেখা দেয়। তাই আপনারা অন্য কোনো চার্জার ইউজ করবেন না বা চাইনা চার্জার ইউজ করবেন না। টিপস নাম্বার 4, আপনারা আপনাদের ফোনে কখনো ফাস্ট চার্জার ব্যবহার করবেন না। কারণ আপনাদের ফোনটি ফাস্ট চার্জার সাপোর্টেড নাও হতে পারে, সেক্ষেত্রে আপনার ফোনে একটি প্রেশার ক্রিয়েট হতে পারে। তাই আপনারা ফোনে কখনো ফাস্ট চার্জার ইউজ করবেন না। সাময়িকভাবে আপনার মনে হতে পারে যে ফোনটি আপনার খুব দ্রুত চার্জ হচ্ছে, সেক্ষেত্রে আপনার ফোনটির ভোল্টেজের মিসম্যাচের কারণে আপনার ব্যাটারিটি ড্যামেজ হয়ে যাওয়ার একটি সম্ভাবনা থেকে যায়। টিপস নাম্বার 5, আপনারা যে কোনো ব্যাক কভার পরিহার করুন। আমরা মনে করি ব্যাক কভার আমাদের ফোনটিকে সুরক্ষা রাখবে, আসলে ঠিক তা নয়। আপনি যখন আপনার ফোনটি চার্জে লাগান তখন সেই ফোনটি একটু টেম্পারেচার গরম হয়, তখন ব্যাক কভারের কারণে ফোনটি বাইরের কোনো বাতাস না লাগার কারণে ফোনটি ঠান্ডা হতে পারে না। তাই ফোনটি অবশ্যই ব্যাক কভার মুক্ত রাখুন যাতে আপনার ফোনটি ভালো থাকে। তাই ব্যাক কভার লাগানোর কারণে আমাদের ফোনের ব্যাটারিটি ড্যামেজ হওয়ার একটি সম্ভাবনা থাকে, তাই ব্যাক কভার পরিহার করুন। টিপস নাম্বার 6, আপনারা আপনাদের ফোনে কখনো থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করবেন না। তার মানে হচ্ছে অনেকেই ফোন ইউজ করেন আপনারা, ব্যাটারি সেভার, অ্যান্টিভাইরাস, এগুলি প্রত্যক্ষভাবে ফোনে কোনো ওয়ার্ক করে না। তাই আপনারা ফোনে ব্যাটারি সেভার ইউজ করলে এটি র্যাম ও রোমে ডিরেক্টলি ইফেক্ট করে, সেক্ষেত্রে আপনার ফোনে যে এক্সট্রা একটি প্রপার চাপ সৃষ্টি করে সেটাতে আপনার ব্যাটারির উপর অনেক ইফেক্ট পড়ে। তাই আপনারা এরকম অ্যাপ্লিকেশান ইউজ করা থেকে দূরে থাকুন, নাহলে আপনার ব্যাটারিতে ডিরেক্ট ইফেক্ট পড়তে পারে। টিপস নাম্বার 7, আপনারা আপনাদের ফোনের ব্যাটারিটিকে কখনোই 100% চার্জ করবেন না। এক্ষেত্রে কোম্পানি একটি গাইডলাইন ইউজ করে থাকে, সেটি হলো যে আপনারা ফোনটি একটি আদর্শ চার্জ হলো 80% এবং বিলো হচ্ছে 20%। আপনাদের ফোনটি যখন 20% আসবে তখনই ফোনটি চার্জ করুন এবং 80%-এর কাছাকাছি ফোনটিকে স্টপ করুন। এক্ষেত্রে ওভার চার্জ থেকে আপনাকে বিরত থাকতে বলা হয়েছে, তাহলে আপনার ফোনের ব্যাটারিটা অনেকটি সুরক্ষিত থাকবে। টিপস নাম্বার 8, আপনারা আপনাদের ফোনে কখনোই পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করবেন না। দৈনন্দিন জীবনে কর্মব্যস্ততার কারণে আমরা অনেকেই পাওয়ার ব্যাঙ্ক ইউজ করি। পাওয়ার ব্যাঙ্ক ইউজ করলে পাওয়ার ব্যাঙ্ক থেকে সঠিক ওয়াট ইনপুট আউটপুট না হওয়ার কারণে আমাদের ফোনের ব্যাটারিটি একটি ইফেক্ট পড়ে। সঠিক ভোল্টেজ পৌঁছানোর না কারণে আমাদের ডিরেক্টলি আমাদের ফোনের ব্যাটারিতে একটি ইফেক্ট পড়ার কারণে আমাদের ফোনের ব্যাটারিটি নষ্ট হয়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকে। তাই আমরা পাওয়ার ব্যাঙ্কটিকে অ্যাভয়েড করার চেষ্টা করব। টিপস নাম্বার 9, ফোন চার্জে দিয়ে আপনারা ফোন ব্যবহার থেকে বিরত থাকুন। ফোন যখন চার্জে দেবেন তখন একটি হেভি প্রসেস ফোনের ভিতরে কন্টিনিউ করে, সেক্ষেত্রে আপনার ফোনটা যদি ফোনে কথা বলেন কিংবা নেট সার্ফিং করেন সেক্ষেত্রে ফোনের ওপরে এক্সট্রা এফেক্ট পড়ে ফোনের ব্যাটারিটি ডিরেক্ট ড্যামেজ হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই এই টিপসগুলি ফলো করলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন।